আজকের এই লাইভে আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমার যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন ফেসবুকের কল্যাণে আমরা কিছুক্ষণের মধ্যে একসাথে হয়ে যেতে পারি এবং আজকের এই লাইভে আড্ডা দিতে পারি আমি সবাইকে আড্ডায় আহ্বান জানাই যে আপনারা আপনাদের মতামত প্রশ্ন তুলে ধরবেন কিছুক্ষণ আমার কথাগুলো আমি বলতে চাই বলে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসাকে কেন্দ্র করে আরো কিছুটা সময় কথা বলতে চাই বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে বিশেষ করে আপনারা নদীর মাছ বোয়াল মাছ ছোট ছোট মাছকে খেয়ে ফেলে বোয়াল মাছের পেটে কিন্তু আপনি ছোট ছোট মাছগুলোকে পাবেন না এগুলো আত্মিকৃত হয়ে গেছে আচ্ছা বন্ধুরা একটা একটা প্রশ্ন করি আমার আমাকে কি আপনারা ঠিক মতো শুনতে না ঘের ঘের আওয়াজ হচ্ছে একটু কেউ যদি একটু লিখে বলেন তাহলে আমি স্বস্তির সঙ্গে কথা বলতে পারি যে মাইক্রো ফোনটা আমি ব্যবহার করি এটা কখনো কখনো একটু ঝামেলা করে এখন কি কোনো ঝামেলা করছে একটু মতামত যদি কেউ দেন খুব ভালো হয় ওকে ফাইন আমি ধন্যবাদ শাহনাজ মুন্নিকে যে আমার মাইক্রোফোন ঠিক আছে তো যে কথা বলছিলাম যে বোয়াল মাছ অনেকগুলো ছোট ছোট মাছকে খেয়ে ফেলে কিন্তু বোয়ালকে যদি আপনি কিনে বোয়ালের পেটে ছোট ছোট মাছকে আর পাবেন না মাছের অস্তিত্ব নাই ঠিক একজন বড় লেখক অনেক ছোট ছোট লেখককে আত্মসাত করে ফেলে এটা আমরা জানি আবার বড় লেখক অনেক বড় লেখককে আত্মসাত করে না আত্মিকৃত করে ফেলে অ্যাবজর্ভ করে ফেলে এটা আমরা রবীন্দ্রনাথের দিকে তাকালি দেখতে পাই ঠাকুর পরিবারে কিন্তু তাউতি চিং অনুবাদ করা হয়েছিল ঠাকুর পরিবারে তার মানে তাউতি চিং সম্পর্কে রবীন্দ্রনাথ অবহিত ছিলেন সেই সময়ে তাউতি চিংয়ের ধারাবাহিক অনুবাদ প্রকাশিত প্রকাশিত হয়েছিল যদিও অনুবাদের কোয়ালিটি আমার পছন্দ হয়নি যে কারণে আমাকে অনুবাদটা করতে হয়েছে কিন্তু এটা আমরা জানি যে ওই তাউতি সিং রবীন্দ্রনাথের চোখে পড়েছিল না হলে তাউতি চিং বলছে জীবন যেভাবে আসে গ্রহণ করো সহজ আনন্দে মৃত্যু যেভাবে আসে আসুক গ্রহণ করো সহজিয়া ছন্দে। এটা তাউতি সিং এর কথা আড়াই হাজার বছর আগে আর রবীন্দ্রনাথ ঠিক এই কথাটারই প্রতিধ্বনি করলেন অন্যভাবে কহ কহজে ভালো মন্দ আসুক সহজে এটা যদি দুষ্ট লোকেরা যদি বলে যে রবীন্দ্রনাথ আত্মসাত করেছেন চর্যবৃত্তি করেছেন তাহলে কিন্তু ভুল হবে থিমটা একই থিম কিন্তু রবীন্দ্রনাথ একভাবে বলেছেন দার্শনিক আরেকভাবে বলেছেন আমি গত রাতে একজন দার্শনিককে পড়ছিলাম সোপেন হাওয়ার আপনার জানেন শোপেন তার দর্শন সম্পর্কে জানেন যে তিনি বলছিলেন যে মানুষ সুখী হতে চেষ্টা করে কিন্তু পৃথিবীতে সুখী হওয়া সম্ভব না একমাত্র যখন দেড় ঘন্টার সময় মানুষ ডিপ ঘুমে থাকে রাতে ওই সময়টাই কেবল সে সুখী থাকে এমনকি হালকা ঘুমে মানুষ সুখী থাকে না তখন দুঃস্বপ্নগুলো দেখা আসে কুকুরে কামড়ায় উপর থেকে পড়ে যাচ্ছে এরকম নানা রকম বিভীষিকার মধ্যে মানুষ থাকে হালকা ঘুমে অতএব হালকা ঘুমে কিন্তু মানুষ সুখী থাকে না মানুষ কেবলমাত্র সুখী হতে পারে সুখী থাকতে পারে যখন সে ডিপ ঘুমে থাকে রবীন্দ্রনাথ কিন্তু এই কথাটাই বলেছেন আবার কিভাবে ওরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না লক্ষ্য করেছেন রবীন্দ্রনাথ কিভাবে দর্শন পড়ছেন বিভিন্ন দার্শনিকের দর্শন পড়ছেন এবং সেই দর্শন আত্মীকৃত করে চমৎকারভাবে আত্মসাত করে তার কবিতার মধ্যে তুলে ধরছেন এটা চৌর্যবৃত্তি না এটা হচ্ছে আত্মসাত অদেব সাহিত্যের ক্ষেত্রে আত্মসাত কবি জাস্টিফাইড ইদানিং আমি আমার গুরু জেকে কৃষ্ণমূর্তির কথা বারবার আপনাদেরকে বলি আমি যখন সোফেন আমি যখন দার্শনিকদেরকে একের পর এক দার্শনিকদের পড়ছি একটু একটু পড়ছি তখন আমি দেখতে পাচ্ছি যে কৃষ্ণমূর্তি সাংঘাতিক প্রভাবিত ছিলেন সেই সব দার্শনিকদের দ্বারা কিন্তু কৃষ্ণমূর্তির বক্তৃতার মধ্যে সেই সব দার্শনিকদের নাম উল্লেখ করতে উল্লেখিত হয়নি উল্লেখ করা হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে দার্শনিকদের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়েছেন তার প্রভাবটা বুঝতে পারি কবিতাটা পাশাপাশি পড়লে কিন্তু তিনি কিন্তু তার কারো স্বীকৃতি দেননি খুব একটা দেননি এটা একটা সমস্যা বটে স্বীকৃতিটা দিলে হয় কি পড়াশোনা করা যায় যেমন ধরুন আমি যে সব মনস্তত্ব স্পিরিচুয়াল সাইকোলজি নিয়ে গত এক বছর ধরে কথা বলছি আমি সঙ্গে সঙ্গে কিন্তু রেফারেন্স হিসেবে বলছি একা টুলের বইটা পড়ুন যে কে কৃষ্ণমতি পড়ুন অশু পড়ুন লাউৎসু পড়ুন হ্যাঁ তাহলে কিন্তু আপনি ডিটেল জিনিসটা পেয়ে যাবেন আমরা আরেকটা প্রসঙ্গে যাই সে প্রসঙ্গটা হচ্ছে সুখ কি সম্ভব কিনা মান্নাদের সেই বিখ্যাত গানটা তো আপনার আপনারা সবাই জানেন সবাই সবাই তো সুখী হতে চায় কেউ হয় কেউ হয় না সবাই সুখী হতে চায় কেউ হয় কেউ হয় না বিখ্যাত গান মান্নাদের এখন সুখ জিনিসটা কি আসলে সুখী হওয়া কি সম্ভব সোফেন হওয়ার মনে করেন হওয়া সম্ভব না অসম্ভব কারণটা কি কারণ তৃষ্ণার শেষ নাই বাসনার শেষ নাই রবীন্দ্রনাথ আবার এই কথাটা বলেছেন অন্যভাবে আমি বহু বাসনায় যাই বঞ্চিত করে গতকালকে লাইভে আমি সেটা ব্যাখ্যা করেছিলাম তাহলে দাঁড়াচ্ছে কি যে পৃথিবীতে সুখ সম্ভব না সুখ আসবে না এটা অর্থনীতিতে যদি আপনি অর্থনৈতিক যে সূত্রগুলো আছে সেগুলো যদি পড়েন তাহলে একটা ব্যাখ্যা খুঁজে পাবেন কারণ অভাব অনন্ত আমরা পড়েছি এই নাইনটিনের অর্থনীতির বই আমরা পড়েছি যে অভাব অফরন্ত এই যে যা শার্টটা আমার পরনে আছে ভীষণ পছন্দ করে আমি সেটা কিনেছিলাম এই কালো রঙের প্রতি আমার একটা দুর্বলতা তো আছেই কালো সে যতই কালো হোক আমি তবু কালো আমার পছন্দ তো আমি এই কালো শার্টটা পরেছিলাম কিন্তু কালো শার্টটা কিন্তু যতই পড়ছি ধীরে ধীরে এই শার্টটার প্রতি যে টান ছিল সেটা কিন্তু আমি হারিয়ে ফেলছি অর্থাৎ সুখ হচ্ছে অনেকটা অভাবের মতো একটা অভাব পূরণ হলে আরেকটা অভাব এসে দেখা যায় তখন পুরনো যে অভাবটা সেটার অর্থ বহন করে না আমার কোনো ঘর নেই যখন আমার একটা ঘর হবে তখন মনে হবে বারান্দাটা কেন নেই বারান্দাটা হওয়ার পর আমি বলবো দক্ষিণে বারান্দা হলে কত ভালো হতো দক্ষিণে বারান্দা হওয়ার পর ভাববো আহা একটা রুম কেন নেই আরেকটা কক্ষ হলে কত ভালো হতো আর একটা কক্ষ হলে ভাববো আহা আমার কত ভালো হতো আহা তখন আমার মনে রিডিং রুম হয়ে গেলো মনে হচ্ছে যে আহা একটা প্রেয়ার রুম হলে কত ভালো হতো কিংবা একটা বায়ু মহল হলে ভালো হতো চারিদিক দিয়ে বাতাস আসতো মানে আমি কখনো থেমে যাব না কখনোই থেমে যাব না মানুষ হিউম্যান সাইকোলজি কখনো সন্তুষ্ট হয় না শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত অতএব এই দর্শনটা এখন কিন্তু এখন আমার কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে যে পৃথিবীতে সুখ অসম্ভব সুখ পাওয়া অসম্ভব না অতএব সুখে লাগিয়া যদি আমরা ঘুর ঘুরপাক খাই এটা হবে এক ধরনের আত্মপ্রতারণা নিজেকে প্রতারিত করা সম্ভব না তখন সম্ভব যখন বাসনা নিয়ন্ত্রণে আসে কিন্তু বাসনা এত সহজ বাসনাকে নিয়ে নিয়ন্ত্রণকে গৌতম বুদ্ধ হতে হয়েছে এবং যে সাধনার মাধ্যমে তিনি অবশেষে আবিষ্কার করলেন বাসনা হচ্ছে দুঃখের কারণ তো বাসনা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কাজ করবে ততক্ষণ পর্যন্ত তো দুঃখ থেকে আমি মুক্ত হতে পারবো না আর দুঃখ মুক্ত না হলে তো সুখ অসম্ভব কি দাঁড়াচ্ছে আর কিছুই না সুখ অসম্ভব অভাব যতক্ষণ থাকবে ততক্ষণ সুখ আসতে পারে না একমাত্র তাহলে সুখী হচ্ছে তাদের স্ট্রোক হয় স্ট্রোক হয়ে গেলে তো মাথাতে আর কোনো কাজ করে না ব্রেন কাজ করে না তাহলে তারা কি সুখী আমরা নিশ্চয়ই স্ট্রোকের পক্ষে কথা বলবো না স্ট্রোক হলে তো চেতনাই থাকে না চেতনই থাকে না তখন আর সুখ কি সম্ভবত এই কারণেই আমাদের যে দার্শনিক বলেছিলেন যে ডিপার লেভেলে যখন মানুষ থাকে ঘুমের গভীরে থাকে বেঁচে থাকে সে তখন আসলে সে সুখে থাকে তাহলে সুখ কখন পাওয়া যায় বাসনার যখন অবসান ঘটে তখন মানুষ সুখী হয় বাসনার অবসান ঘটে না মানুষ সুখী হয় না বাসনা নিয়ন্ত্রণে থাকতে পারে বাসনা সাথে বাসনা জর্জরিত করতে পারে আমাদেরকে কিন্তু বাসনা থেকে বাসনা বিচ্যুত হওয়া কঠিন বাসনাকে বাসনা মুক্ত